মানে বাইরে গান না গাইলেও বাসায় অন্তত এখন তো প্র্যাকটিস করার অনেকগুলো মাধ্যম রয়েছে, যেমন MP3 মানে মাইক সহ যেটা আমরা কারাওকে যেটা বলি আর কি। কারাওকে কিন্তু গান যারা প্রফেশনালি গায় তাদেরও গাওয়া উচিত, গলা অনেক মানে ভালো থাকে আর কি গাইলে। একলা মানুষ গাইছো তখন তুমি একেবারে গ্রামীণ রাজীব, আবার যখন বাচ্চুভার ভাইয়ের গান গাইছো তখন একেবারে নগরের রাজীব, এবং তোমার ভিতরে তীব্রভাবে গ্রামটা যেমনি আছে প্রবলভাবে শহরটাও তেমনি আছে, গায়কের ভিতরেও সে ব্যাপারটা আছে, এটা কি করে হয়েছে? এটা আসলে কি করে হয়েছে সেটা আমি জানি না, তবে বাচ্চু ভাইয়ের গান আমি ওই 9 থেকে শোনা শুরু আমার, তো সেই অ্যালবামগুলো এত বেশি শুনেছি আমি। আমি তো আগে গিটার বাজিয়ে গান করতাম, গিটার শিখেছিলাম, তো গিটার বাজিয়ে গান গাওয়ার সময় এই গানগুলোই করতাম আড্ডাতে বসে, কলেজের অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠানে, স্কুলে না কলেজের প্রোগ্রাম থেকে গাওয়া শুরু, তো এই গানগুলো বেশি করা হতো। কিন্তু এখন সাহস পাই না, আজকে সাহস করে গাওয়ার চেষ্টা করলাম। গান শোনার তালিকায় কোন শিল্পীরা ছিল? সবই ছিল, সব ছিল, সবচেয়ে বেশি ছিল দেশের গান। আমি এখনো ওই দেশের গানগুলো শুনলে আমি আমার লোম দাঁড়িয়ে যায় শরীরের। বাচ্চু ভাইয়ের গান শুনতাম, আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়ের গানগুলো যেগুলো বেরোতো, আমি কিন্তু ক্যাসেট কিনতাম প্রচুর টাকা চুরি করে, একটা সনির একটা অডিও প্লেয়ার ছিল বাসায়, প্রচুর মানে কয়েক হাজার ক্যাসেট আমি কিনেছি, মিক্স অ্যালবাম থেকে শুরু করে ব্যান্ডের মিক্স অ্যালবামগুলো, আধুনিক গান, আমাদের ইন্দ্র কিশোরদার অ্যালবামের অ্যালবামগুলো, হাদি স্যারের অ্যালবাম কিনেছি, শোভনন্দী স্যারের অ্যালবাম কিনেছি, এলআরবি বললাম, মাইলসের অ্যালবাম, নগর বাউলের অ্যালবাম, আর্কের অ্যালবাম, এগুলো বাংলাদেশি যে গানগুলো আছে এগুলো আমি বেশি শুনতাম, অতিরিক্ত বেশি। এবার কি শুনবো? না না, আমাদের একটা রিকোয়েস্ট আছে। আমরা তো বাচ্চু ভাই গান শুনলাম, তো আমাদের রিকোয়েস্ট হচ্ছে আমরা একটা ইন্দ্র কিশোরের গান শুনতে চাই। হ্যাঁ, তা না হলে তো আয়োজন সম্পূর্ণ হবে না। এই যে একটা কণ্ঠ তোমার রাজীব ভাই, কি করো, কি কিভাবে এর যত্ন নাও, কিভাবে গলা সাধো? কারণ প্রত্যেকের গলা সাধার ধরন আলাদা, রেয়াজের ধরন আলাদা, গান সর্বস্ব মানুষ তুমি, অবশ্যই গলার কণ্ঠের যত্নের জন্য তো কিছু একটা নিশ্চয় করো, কি করো? আমি গান গাওয়ার আগে গানগুলো শুনে গান আত্মস্থ করার চেষ্টা করি, আগে গানটা আগে আমার ভেতরে ঢুকাই, গানের সঙ্গে নিজের জীবনের কোনো কোনো জায়গায় আমি মিল জোর করে খুঁজে বের করি ওই গানটার সঙ্গে, যে গানটা আমি গাইব, তাহলে হয় কি আমি ওই গানের মধ্যে ঢুকে যেতে পারি এবং গানের ফিলটা আমি নিয়ে নিতে পারি, আমি ওভাবে থ্রোয়িংটা আমি ওভাবে দিই, মানে আসলে যিনি গিয়েছেন আসলে তার তো তুলনা হয় না, তো ওনার ওনাকে ফলো করলে, ওনার থ্রোয়িংগুলো ফলো করলে বেস্ট দেওয়া সম্ভব, ওনার মতো না কিন্তু অনেকখানি ভালো দেওয়া সম্ভব, তো এটা আমি ফলো করি। আর রেগুলার যেটা করি সেটা হচ্ছে আমি এই সর্বোচ্চ হাফ অ্যান আওয়ার হয়তো প্রত্যেক দিন আমি রেওয়াজ করি বাসায় হারমোনিয়াম দিয়ে অথবা ইলেকট্রিক তানপুরা দিয়ে, এটুকুই করি প্রত্যেক দিন, স্কেল চেঞ্জ করে করে রেওয়াজ করি আমি, এটা করি, এক স্কেলে করা হয় না, এক স্কেলে করলে গলা একসময় গিয়ে মানে আর ভালো লাগে না শুনতে, কেমন জানি হয়, ডেলিভারি ভালো হয় না, এই জন্য স্কেল চেঞ্জ করে করে আমি রেওয়াজ করি প্রত্যেক দিন, এটা করি। আর গান, ওই যে বললাম গান গাওয়ার আগে গান আমি প্রচুর গান শুনি, একটা গান আমি আসলে এভাবে ওই আমরা যেমন আগে ইংরেজি রচনা মুখস্থ করতাম ওরকমভাবে গান মুখস্থ করতে পারি না, আমি গান গাইতে গাইতে আমার মুখস্থ হয়, গাইতে গাইতে যখন মুখস্থ হয় তখন আমি সেটা আমি নির্ভয়ে গাইতে পারি। সেটা তো তুমি গান গাইছো যখন সেটা আত্মস্থ করছো, সেই তোমার অভিব্যক্তি জায়গাটা সুন্দর হচ্ছে, কিন্তু না তাহলে তোমার স্রষ্টা প্রদত্ত অসম্ভব সুন্দর একটা কণ্ঠ তো স্রষ্টা তোমাকে দিয়েই পাঠিয়েছেন, মানে কণ্ঠ সুন্দর হওয়া কতটা শ্রুতিমধুর হবে সেটার উপর আমাদের কারোর কোনো হাত নেই, কিন্তু সেটা যত্নটা অনেকটাই, ওই যে বললাম যত্ন, ওইটাই প্রত্যেক দিন আমার রেওয়াজ করতে হয়, নাহলে গলা বেশুরো হয়ে যায় অনেক বেশি, এখন তো হচ্ছে কম কিন্তু রেওয়াজ না করলে অনেক বেশি বেশুরো হয়, এটা আমার হয়, আমার মনে সবারই হয়। আর মঞ্চে যখন গাইছো তখন তো প্রতিনিয়ত তো একটা গানের মানে গলার চলন তো রয়েছে, মানে থামছো না যেহেতু, প্রতিদিন একটা গতির ভিতরে, তবে গান গাওয়ার মধ্যে থাকতে হয়, যারা গান গায় মানে বাইরে গান না গাইলেও বাসায় অন্তত এখন তো প্র্যাকটিস করার অনেকগুলো মাধ্যম রয়েছে, যেমন MP3 মানে মাইক সহ যেটা আমরা কারাওকে যেটা বলি আর কি, কারাওকে কিন্তু গান যারা প্রফেশনালি গায় তাদেরও গাওয়া উচিত, গলা অনেক মানে ভালো থাকে আর কি গাইলে।